আসসালামু আলাইকুম। দেখুন আমার তরমুজ গাছগুলো কি সুন্দর হয়েছে। এখানে তিনটা চারা আছে, তিনটা চারার দুইটা হলো তরমুজের চারা, এই যে দুইটা, আর একটা হলো বাঙ্গি। দেখেন বাঙ্গি গাছের গোড়া থেকে কুশি চলে আসছে, তরমুজ গাছেরও একই অবস্থা। দেখেন কি সুন্দর হয়েছে। তো আমি আজকে তরমুজ গাছের একটু এক্সট্রা পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করব আজকে বিস্তারিত দেখাবো। আমি পরীক্ষামূলকভাবে তরমুজ বাড়িতে হয় কি না সে উদ্দেশ্যে আমি চারা রোপণ করেছি। তো আমার পাঁচটা মাদা আছে, প্রত্যেকটা মাদাতে দুইটা করে তরমুজের চারা এবং একটা করে বাঙ্গির চারা আছে। তো আমি এর আগে অল্প করে কিছু রাসায়নিক সার প্রয়োগ করেছিলাম, আর এরপরে এই যে দেখেন এগুলো হচ্ছে কম্পোস্ট সার, এই কম্পোস্ট সার প্রয়োগ করেছি। আর গাছ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই জন্য ভিতরে দুই দিন ছত্রাকনাশক এবং একদিন ফ্লোরা স্প্রে করেছি। দেখেন আমার চারাগুলো কত সুন্দর হয়েছে। আমি আর একটা মাদা দেখাই, এই যে আমার আর একটা মাদা, এখানেও দুটি তরমুজ এবং একটি বাঙ্গি গাছ আছে। কি সুন্দর হয়েছে দেখেন প্রত্যেকটা গাছ। এই দেখ, বাড়িতে এরকম হবে আমি আশা করতে পারিনি। তো আসলে ফলটা কেমন হয় সে বিষয়ে আপনাদের অবশ্যই আপডেট দিব। এটা আমার আর একটা মাদা, দেখেন এখন একটু শীত কমে গেছে, এই জন্য চারাগুলো আরও বেশি স্বাস্থ্যবান হচ্ছে। তো আমি আজকে গাছে হালকা করে পানি দিব। এই যে কম্পোস্ট সারগুলো আসলে মাটির সঙ্গে ভালো মেশেনি, এই সারগুলো যাতে মাটির সাথে ভালো মিশতে পারে, আর ভালো না মিশলে আসলে এর কার্যকারিতা হবে বেশি ভালো হবে না। তো আমরা কম্পোস্ট সারের কাজ যাতে ভালো হয় সেজন্য এখন আমরা গাছে পানি দিয়ে দিব। এভাবে হালকা করে সমস্ত গাছের চতুর্দিকে পানি দিয়ে দিব। চতুর্দিকে সুন্দর করে প্রত্যেকটা মাদাতে, আমি একটা মাদারটা দেখাচ্ছি, প্রত্যেকটা গাছের চতুর্দিকে সুন্দর করে এভাবে পানি দিলে দেখেন কম্পোস্ট সারটা পানি এবং মাটির সঙ্গে কীভাবে মিশে যাচ্ছে। তো এর পরবর্তী আপডেট আমি অবশ্যই দিব, যখন গাছে ফুল বা ফল আসবে তখন অবশ্যই আপনাদের আপডেট জানাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।